আমার পরিবার বিপদে আছে, কাউকে তথ্য দেবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকারী সেই জিন্দালের আকুতি মিনতি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি থেকে বহিষ্কৃত জ্যেষ্ঠ নেতা নবীন কুমার জিন্দাল জানিয়েছেন তার পরিবার বিপদে রয়েছে এবং ইসলামিক মৌলবাদীদের হামলার আশঙ্কায় রয়েছে। এজন্য তার এবং তার পরিবারের তথ্য কাউকে না জানানোর আকুতি জানিয়েছেন জিন্দাল। আজ রোববার একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে হামলার আশঙ্কায় নিজের এবং পরিবারের সদস্যদের তথ্য কাউকে না জানানোর আবেদন জানিয়ে শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে একটি টুইট করেন বিজেপি দিল্লি শাখার সাবেক গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল। দল থেকে সদ্য বহিষ্কৃত এই বিজেপি নেতা হিন্দিতে করা টুইটে বলেন, আমি বিনীতভাবে সবাইকে আমার এবং আমার পরিবার সম্পর্কে কোনো তথ্য কারো সঙ্গে শেয়ার না করার জন্য অনুরোধ করছি। আমার অনুরোধ সত্ত্বেও অনেকেই সোশ্যাল মিডিয়ায় আমার আবাসিক ঠিকানা পোস্ট করছেন। আমার পরিবার ইসলামিক মৌলবাদীদের হুমকির সম্মুখীন হয়েছে। এনডিটিভি বলছে, জিন্দাল বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন যেখান থেকে তিনি হুমকি পেয়েছেন বলে দাবি করছেন এবং দিল্লি পুলিশকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জিন্দাল নিজেকে একজন গর্বিত হিন্দু হিসেবে উল্লেখ করে বলেছেন, এই মুহূর্তে তার মূল মনোযোগ হল নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। উল্লেখ্য, ভারতের কঠোর হিন্দুত্ববাদী জাতীয় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শোতে অংশ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরে দলটি নয়াদিল্লির শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দাল ও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন। তাদের এই মন্তব্য দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করে তোলে। এমনকি অভিযুক্তদের মন্তব্যের জেরে ভারতের আরেকটি রাজ্যের মুসলিমরা বিক্ষিপ্তভাবে প্রতিবাদ ও বিক্ষোভ করেন, আর এর রেশ ভারতের গণ্ডি ছাড়িয়ে বাইরের দেশে ছড়িয়ে পড়েছে। ইউক্রেনে আরও সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়া আরও সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। টুইটারে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত নিয়মিত আপডেট ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায় বলে বার্তা সংস্থা রয়টার্স রোববার একটি প্রতিবেদনে জানিয়েছে। ওই আপডেটে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া সম্ভবত সাম্প্রতিক সপ্তাহগুলোতে তৃতীয় ব্যাটালিয়ন মোতায়েন করার প্রস্তুতি শুরু করেছে। ইউক্রেনের সুভরেদনেস্ক এবং এর আশেপাশের অঞ্চলগুলো ধীরে ধীরে দখল করতে রাশিয়া তার মোট বাহিনীর অনুপাতে বেশি সেনা এবং অস্ত্র ব্যবহার করছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। এদিকে ইউক্রেনের মারিওপুল থেকে আটক দুই ব্রিটিশ নাগরিককে রাশিয়ার প্রক্সি আদালত খ্যাত দুনেস্ক পিপলস রিপাবলিকের একটি আদালতে মৃত্যুদণ্ড দেওয়ার পর যুক্তরাজ্য এই আচরণ করছে বলে দাবি করছে রাশিয়া। এ ব্যাপারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে লিখেছেন, এই ধরনের ক্ষেত্রে ব্রিটেনের প্রতিক্রিয়া প্রায়ই হিস্টোরিয়াগ্রস্ত। এছাড়া এই ব্যাপারে ব্রিটেনকে দুনেস্ক পিপলস রিপাবলিক ডিপিআর কর্তৃপক্ষের কাছে আপিল করা উচিত বলে জানিয়েছে রাশিয়া। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।